আব্বা, আজ অনেক দিন আপনি নেই, অথচ প্রতিটি দিনই কোনো না কোনো কাজের ভিড়ে আপনাকে মনে পড়ে। চিঠি লেখার অভ্যাসটা আপনিই তৈরি করে দিয়েছিলেন, বলতেন খুব চিঠি লিখবে, বানান ভুল করা যাবে না। আমি আজকাল ইচ্ছে করে বানান ভুল করি, কিন্তু সেই বানান ঠিক করার জন্য আপনাকে আর কাছে পাই না। এখনো মনে পড়ে বারান্দায় পায়চারি করতে করতে বলতেন, দেশের ছেলেগুলো মরে যাচ্ছে আর আমি কিছুই করতে পারছি না। আর তার একটু পরেই ভয়াবহ কারফিউর মধ্যে ছুটে যেতেন আহত মুক্তিযোদ্ধাদের দেখতে। আপনাকে শেষ দেখার দৃশ্যটা ভুলিনি। আমাদের সিদ্ধেশ্বরীর বাড়িটার বারান্দায় দাঁড়িয়েছিলাম, আপনার জন্য কিছুই করতে পারিনি, শুধু দুগাল বেয়ে দোতলার রেলিংয়ে টপ টপ করে পড়ছিল চোখের পানি। আব্বা, জানেন এখনকার ছেলেমেয়েরা আপনার সম্পর্কে জানতে চায়, জিজ্ঞেস করে আপনি কেমন ছিলেন, কি করতেন, কিভাবে হাসতেন, কিভাবে মন খারাপ করতেন। ওদেরকে অনেক কিছুই বলি, বলি ব্রিটিশ জার্নালে আপনার প্রকাশিত প্রবন্ধগুলোর কথা, জানাই পাকিস্তান বেস্ট প্রফেসর অ্যাওয়ার্ড পেয়েও আপনি নেননি। ওরা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, এমন সম্মাননা কেন ফিরিয়ে দিলেন। উত্তরটা দিতে পারি না, তবে বুকটা ভরে যায় গর্বে, হয়তো এটাই উত্তর। যেখানে থাকুন ভালো থাকবেন, আপনার স্বাধীন বাংলাদেশের স্বপ্ন পূরণ হয়েছে। 7.5 কোটির দেশ আজ 16 কোটির, আর 16 কোটি মানুষের ভালোবাসাই আপনার জন্য রাখা আছে। ভালোবাসি ইতি আপনার বড় বিবি সুলতানা।